দক্ষিণ দমদমে ছবিটা আপনাদের দেখালাম, একের পর এক মৃত্যু 20 বছরের এক তরুণীর মৃত্যু, কিন্তু ডেঙ্গি নিয়ে কড়া বার্তা দিচ্ছে নবান্ন। এবং প্রতি সপ্তাহে রীতিমতো 7 দিনে 24 ঘন্টা ধরে কাজের নির্দেশ, ভার্চুয়ালি বৈঠকে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচিব সহ একাধিক দপ্তরের সচিব এবং বিভিন্ন জেলার জেলাশাসকদের একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হচ্ছে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে নজরদারি চালাতে হবে, হটস্পট ভাবে এলাকাগুলিকে চিহ্নিত করতে হবে, আর এই হটস্পট অঞ্চলগুলিতে ইতিমধ্যে চিহ্নিত করে প্রয়োজনে পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে। জল জমা নিয়ে সতর্ক হতে হবে, ডেঙ্গি নিয়ে মৃত্যু যখন রোখা যাচ্ছে না। দক্ষিণ দমদমে দেখালাম, এ নিয়ে পরপর 7 জনের মৃত্যু হলো শুধুমাত্র দক্ষিণ দমদম পৌরসভা এলাকায়। এবং তারপরও গতকালে নবান্নের এই নির্দেশিকা, 7 দিনই, সপ্তাহে 7 দিনই 24 ঘন্টা কাজ করতে হবে, প্রত্যেকটি বিষয় মনিটরিং করতে হবে, ডেঙ্গি নিয়ে অত্যন্ত কড়া বার্তা নবান্নের। ডেঙ্গি নিয়ে কড়া বার্তা নবান্নের, একাধিক উচ্চ পর্যায়ে বারবার বৈঠক হচ্ছে, প্রতি মুহূর্তে বৈঠকের পর দেখা যাচ্ছে কাজ হচ্ছে কোথায়। ডেঙ্গি নিয়ে কিন্তু একাধিক অভিযোগ আসছে, পুরসভা সচেষ্ট নয়, বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, এখানে কাউন্সিলররা মনিটরিং করতে আসেন না, দেখেন না, ব্যবস্থা নেওয়া হয় না বলে চূড়ান্ত অভিযোগ, এবং যার ফল মাশুল গুনতে হচ্ছে এলাকার মানুষদের, কোথাও কোথাও মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে। দক্ষিণ দমদমে এনে 7 জনের মৃত্যু হলো, কোথাও কি টনক নড়ছে না প্রশাসনের, এ প্রশ্ন তুলছেন পুরী। এবং পূজোর 20 দিন আগে এই ছবি, ডেঙ্গি নিয়ে এই ছবি রীতিমতো ভয় দড়াচ্ছে সাধারণ মানুষকে। রাজ্যবাসী ভাবছেন কিভাবে তারা পরিষেবা পাবেন, জমা জল, ডেঙ্গির মশা জন্মাচ্ছে, সব মিলিয়ে কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে নবান্ন একাধিক উচ্চ পর্যায়ে বারবার বৈঠক হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে কোথায় সাধারণ মানুষ, এটাই প্রশ্ন। সদ্য আমরা ছবি দেখালাম দক্ষিণ দমদমে মৃত্যু 20 এক তরুণীকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। 2 দিন ধরে জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হতে হয়েছিল তাকে, কিন্তু আদতে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো তরুণীকে। এই নিয়ে দক্ষিণ দমদমে পর পর মৃত্যু মিছিল, যেন ডেঙ্গি আতঙ্কপুরীতে পরিণত হয়েছে দক্ষিণ দমদম। সপ্তাহে 7 দিন 24 ঘন্টা ধরে কাজের নির্দেশ, নবান্ন তৎপর। মুখ্য সচিব একাধিক আধিকারিকদের ভার্চুয়ালি বৈঠকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন উঠছে, এ রাজ্যে ডেঙ্গির গ্রাফ যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে, তাতে এই পরিস্থিতিকে কতটা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে, এটাই এখন প্রশ্ন রাজ্যবাসীর।